বলিউডের রিক গড খ্যাত অভিনেতা ঋত্বিক রোশন গত 10ই জানুয়ারি 49 বছর বয়সে পা রেখেছেন এই অভিনেতা জন্মদিন উপলক্ষে সুখবর জানিয়েছিলেন খুব শিগগিরই প্রেমিকা শাবাজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি সঙ্গে নিজের আগামী দিনের পরিকল্পনার কথাও ভাগ করে নিয়েছিলেন ভক্তদের সাথে তবে জন্মদিনে প্রিয় নায়ককে হাসপাতালে দেখে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের মধ্যে আগেই জানা গিয়েছিল মায়োসাইটিসের মতো জটিল রোগে আক্রান্ত দক্ষিণী অভিনেতা ঋত্বিক সম্প্রতি এই অভিনেতার দেখা মিলেছে মুম্বাইয়ের একটি ক্লিনিকের বাইরে 10ই জানুয়ারি বার্থডে পার্টি সেলিব্রেশনের পর ক্লিনিকের বাইরে অভিনেতাকে দেখে রীতিমতো চমকে গেছে ঋত্বিক ভক্তরা পাপারাজ্জিদের ক্যামেরায় ক্লিনিকের বাইরে লেন্স বন্দি হয়েছেন অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যম বলছে রক্ত সংক্রান্ত মারাত্মক কোনো অসুখে ভুগছেন ঋত্বিক যদিও এই বিষয়ে মুখে কুলু পেটেছেন অভিনেতা তবে বেশ কয়েকটি সূত্র বলছে ঋত্বিক রোশনের রক্ত সংক্রান্ত রোগ বেশ পুরনো কিছুদিন আগে ভারতীয় এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে মানসিক অবসাদে আত্মহত্যার মতো সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ঋত্বিক উল্লেখ্য সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ব্যয়বহুল সিনেমা ফাইটারে দেখা যাবে ঋত্বিক রোশনকে এতে তার বিপরীতে প্রথমবার মতো অভিনয় করছেন দীপিকা পাড়ুকন এছাড়াও বছর শেষে শুটিং শুরুর কথা রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা কৃষ্ণা ফোর আফরোজা দিবা এনবিডি টিভি ঢাকা